হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই ছবিগুলো দেখে আপনার মাথায় বাংলাদেশের কোন জায়গাটার কথা মনে পড়ে? পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এই চা বাগান, টিলা, প্রচণ্ড রকমের ঘন গাছপালা, এই একটা জায়গার কথাই আপনার মনে পড়ার কথা। সে জায়গাটা হলো সিলেটের শ্রীমঙ্গল। তো আমরা যাচ্ছি আজকে সিলেটের শ্রীমঙ্গলের রশিদপুর গ্যাস ফিল্ডে। সেখানে দারুণ কিছু অপেক্ষা করতেছে। ভিডিওর সাথে থাকুন এবং একে একে আমরা অনেক সুন্দর সুন্দর ক্লিপ ভিডিওগুলো দেখব। তো আজকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো শেরপুর পার হয়ে ইকোনমিক জোন। আপনারা জানেন প্রতি জেলায় বর্তমান সরকার একটা করে ইকোনমিক জোন তৈরি করার প্রস্তাব করেছে বা অনেক জায়গায় কাজ চলমান আছে। সেরকমই এটা হলো শেরপুর ইকোনমিক জোন, যেটা মোটামুটি বলা যায় বাংলাদেশের সবচেয়ে ছোট ইকোনমিক জোন এবং চট্টগ্রামের মিরসরে সবচেয়ে বড় ইকোনমিক জোনটি তৈরি হচ্ছে। এই ইকোনমিক জোনের মাধ্যমে অনেক কর্মসংস্থান বাড়বে বেকারদের মধ্যে। বিশেষ করে সে ইকোনমিক জোন হলো এমন একটি এরিয়া যেখানে আপনার শিল্প প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিতে ভরপুর, সেখানে অনেক পরিমাণ লোকজন দক্ষ জনবলের কাজের সুযোগ হবে এবং আমাদের বাংলাদেশের বেকার দূরীকরণে একটা বিরাট সহায়ক হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে অনেক ইটের তাক রয়েছে, ইটের ভাটা রয়েছে, যেটা আমাদের এই লোকালে বলে ইটের ভাটা। রাস্তাগুলো সুন্দর ছিল, চারপাশে গাছপালা ছিল এবং এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলতেছে। আমরা বের হয়েছি সিলেট থেকে সকাল 10টার দিকে। এবং খুব একটা যানজট বলবো না যে রাস্তায় যানজট ছিল, এদিকে রাস্তাগুলো যথেষ্ট ফাঁকা থাকে। তো আমরা গাড়ি, তবে স্পিড লিমিট ছিল রাস্তার 80 কিলোমিটার, এজন্য এর বেশি স্পিড লিমিটে আমরা স্পিডে গাড়িটা চালাতে পারতেছিলাম না, কারণ অনেক জায়গায় পুলিশে ডিউটি করতেছে। আর ডিউটি না করলেও এটা একটা দায়িত্ববোধ থেকে যে আপনার যেখানে যত স্পিড লিমিট থাকে এর বেশি অতিক্রম না করাই ভালো। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সাইডে চা বাগানগুলো দেখতে পাচ্ছি, যেগুলো মানে এক কথায় নতুন কেউ যখন এই রাস্তা দিয়ে যাবে, যে মনে করেন পাহাড়ের চা বাগানগুলো দেখেনি কখনো বা পাহাড়ি জায়গায় কখনো আসেনি, তার কাছে বিষয়টা কিন্তু একটা স্বপ্নের মতো লাগবে। আর যে সচরাচর দেখেছে তার কাছে বিষয়টা কিছুটা কমন হলেও এই জায়গাগুলো অনেকটাই সুন্দর। এরপরে যদি প্রকৃতিপ্রেমী হয় সে বারবার দেখলেও এই জায়গাগুলো ফিল নিতে পারবে। তো যাই হোক, আমরা মোটামুটি এমন একটা জায়গায় আসছি যেখানে চার সাইডে হলো রাবার গাছ। এই রাবার গাছগুলো থেকে রাবার সংগ্রহ করা হয় এবং এই উঁচু উঁচু টিলার মাঝে এই ধরনের রাবার গাছগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এবং এই রাবার গাছের পেট কেটে একটা বাটি ঝুলিয়ে রাখে, সেখানে রাবারের রসটা গিয়ে জমা হয়, পরে এখান থেকে কালেক্ট করে রাবার বানানো হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের ঢাল বেয়ে এবং মোটামুটি এখানকার রাস্তাগুলো আগের মতোই একটু ঢালু আছে। যেখানে সেখানে হুটহাট করে আমরা সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলো দেখতে পাচ্ছি, যেটা সিলেটের একটা প্রধান বৈশিষ্ট্য, ডুপ্লেক্স বাড়ি, লন্ডন স্টাইলের বাড়ি। যাই হোক, আমরা রশিদপুর গ্যাস ফিল্ডে যাব, সেখানে আমাদের একটা জরিপ কাজ করতে হবে। মূলত আমরা সিলেট থেকে 10টায় বের হলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা এই যে রশিদপুর গ্যাস ফিল্ডের গেটে পৌঁছে গেছি। বলতে গেলে এটা ফার্স্ট গেট এবং ভিতরে একটা সংরক্ষিত এলাকা আছে যেটার ভিতর দিয়ে আমাদের মেইন অফিসে যেতে হবে। তো আমরা প্রথমে রশিদপুর মেইন অফিসে গ্যাস ফিল্ডের অফিসে যাব। সেখানে গিয়ে আমাদের সরকারি যে ইঞ্জিনিয়ার আছে, যার সাথে যোগাযোগ করে আমরা এখানে জরিপ কাজ করতে এসেছি, তার সাথে আমাদের দেখা করতে হবে। এবং এই জায়গাটা মোটামুটি একটা সংরক্ষিত এলাকা, বিভিন্ন রকম সরকারি জায়গাগুলো যেরকম হয় সেরকমই সাদামাটা।
চারপাশে যে পরিবেশটা, ওয়েদারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্যরকম ছিল রমজানের দিন। এবং একটা ভ্যাবসা গরম কাজ করতেছে, মাঝে মাঝে বাতাস বইছে, আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু গ্যাস ফিল্ডের গেটে চলে আসব। তো গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এবং আপনারা ছবিগুলো উপভোগ করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।